আসসালামু আলাইকুম। বিডিগ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের কৃষিভিত্তিক অনুষ্ঠানের নিয়মিত পর্বে দর্শক বন্ধুরা আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ আমার অবস্থান নওগাঁ জেলার ধামরহাট উপজেলার মঙ্গলবাড়ি গ্রামে। এখানে তরুণ ও উদ্যমী যুবক মোহাম্মদ হাদি ভাইয়ের হাত ধরে গড়ে উঠেছে অ্যাক্টিভ অ্যাগ্রো ফার্ম। হাদি ভাই মূলত একজন গার্মেন্টস ব্যবসায়ী। নিজ প্রচেষ্টা আর কর্মদক্ষতার গুণে তিনি একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী, পাশাপাশি শখের বশে গড়ে তুলেছেন এই অ্যাক্টিভ অ্যাগ্রো ফার্ম। এখানে লালন পালন করছেন 2021 সালের কোরবানির ঈদকে উপলক্ষ করে বড় বড় জাতের ষাঁড় গরু, শাহিয়াল জাতের ষাঁড় গরু, বলদ গরু সহ ছোটো ছোটো আরও কিছু ষাঁড় গরু। আসন্ন কোরবানির ঈদে তিনি এগুলি বিক্রি করবেন এবং সেই উপলক্ষে গরুগুলোকে তিনি অলরেডি মোটা তাজাও করণ করে ফেলেছেন। কথা বলবো হাদি ভাইয়ের সাথে, জানার চেষ্টা করব তিনি গরুগুলি কেমন মূল্য আশা করছেন কোরবানির ঈদে এবং গরুগুলি কোথায় বিক্রি করবেন, আর এই গরুগুলিকে তিনি কীভাবে মোটা তাজাকরণ করেছেন, খামারের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও একটা সার্বিক ধারণা নেওয়ার চেষ্টা করব আমরা হাদি ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে। তো আসুন বন্ধুরা, আর বেশি কথা নয়, এবার কথা বলি আর জানার চেষ্টা করি হাদি ভাইয়ের সেই গরুগুলি কেমন মূল্য তিনি নির্ধারণ করছেন এবং সেগুলি তিনি কোথায় বিক্রি করবেন। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম হাদি ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। মোটামুটি এখন রেডি? জি রেডি, কুরবানির জন্য একদম পুরোপুরি রেডি না? ফুল প্রস্তুত। ঈদ উপলক্ষে কতগুলো রেডি হলো গরু? আমাদের 32টা গরু রেডি হয়েছে, এর মধ্যে 22টা আছে ষাঁড় গরু আর 10টা আছে ইন্ডিয়ান সাদা বলদ গরু। আপনারা বিক্রিটা কোথায় করবেন কিছু চিন্তা ভাবনা করছেন? বিক্রি আসলে প্যান্ডামিক সিচুয়েশন চলছে, অনেকে আমাদের আবার জয়পুরহাটে একটু লকডাউন, জি একটু বেশি, একটু অন্য সারা দেশে তো লকডাউন, করোনা মহামারী চলছে, তো আসলে অনেক কাস্টমার চাইলেও কিন্তু আসতে পারে না, তারা ভিডিও দেখে হয়তো বা দেখেই থাকে কিংবা বলে যে ভাইয়া কীভাবে কোথায় দিবেন, কিংবা একটা বিশ্বাসযোগ্যতার ব্যাপার থেকে যায়, আমাকে তো কেউ অ্যাডভান্স ওইভাবে করবে না, কারণ আমি কিন্তু ফার্স্ট টাইম, এটাই আমার বছরের প্রথম পূর্তি। তো আমি চাচ্ছি যে ঢাকায় মিরপুরে কোনো একটা লোকেশানে গরুগুলো নিয়ে চলে যাবো 5-6 দিন পরে। আচ্ছা, ওখান থেকে সেল করে দেবো চিন্তা ভাবনা করছি। জি, হাটে না, হাটে আমি চাচ্ছি করোনা মহামারীর মধ্যে হাটে না গিয়ে একটা নির্দিষ্ট মানে একটা সুস্থ পরিবেশে, সুস্থ পরিবেশে একটু সেফটি মেনটেন করে যেন আমার দর্শকরা এসে দেখে নিয়ে যেতে পারে। একদম মানে অনলাইনেও নিতে পারবে এবং অফলাইনেও, অফলাইন অনলাইন দুটোই আমাদের সুবিধা রয়েছে। কেউ হয়তো অনলাইনে দেখলো যেহেতু বড় গরু ভাইয়া পছন্দ হলো সে হয়তো গুলশান থেকে আসবে, ফিজিক্যালি এক নাম্বার চলে আসলো, 1-2 ঘন্টার পর এসে দেখে এসে কনফার্ম যাচাই বাছাই করে, তারপরে যদি সে 10 দিন আগে আসে দেখে কনফার্ম করে আমাদের ওখানে রেখে দিলো, আমরা খাইয়ে দাই একদিন আগে তারা নিয়ে চলে গেলো, কিংবা আমরাও ডেলিভারি করে দিলাম ফ্রি। আপনারা হোম ডেলিভারি করে দিবেন? জি। আচ্ছা, তাহলে বড় একটা গরু ভাইয়া এত কিছু করতে পেরেছে, একটা হোম ডেলিভারি দিতে পারবো? অবশ্যই অবশ্যই, আর এটা তো আমাদের খুব শৌখিন একটা জিনিস। অবশ্যই। তো আসেন এবার আমরা একটু দাম দর সম্পর্কে আইডিয়া নেই। আমাদের আরেকটা কথা বলে নিই, এটা আমাদের ফার্স্ট ইয়ার, তো পাইলট ইয়ার ছিল, সেক্ষেত্রে আমি 3টা গরুর সাথে খুব সুদৃশ্যমান প্রায় 50-60 হাজার টাকা মূল্যের 3টা ছাগল অ্যাবসলিউটলি ফ্রি দিতে চাচ্ছি, তাই নাকি? জি, আমাদের খামারেই পালনকৃত, 11 মাস আগে ছাগলগুলোও কিনেছিলাম এই গরুর সাথে। আর একটা মজার বিষয়, আমরা কিন্তু 3 মাসের গরু ফ্যাটেনিং করি না, আমাদের 10-11 মাস প্রতিটা গরু ফ্যাটেনিং। হাদি ভাই, ভাইজান মাশাআল্লাহ, এটা তো সেই আকৃতির গরু, এটা আমাদের খামারে সব থেকে বড় গরু, এটা অ্যাপেল সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। ওকে, এবং এটার সাথে আমরা একটা ব্ল্যাক কালারের খাসি ছাগল ফ্রি দিচ্ছি, অ্যাবসলিউটলি ফ্রি একদম, না? জি, ছাগল বললে কিন্তু অনেকে মনে করবে যে হয়তো একটা 10,000 টাকারও কিন্তু ছাগল হয়। আচ্ছা, তাহলে এটা কি? এটা কিন্তু 60-70 হাজার টাকা দামের ছাগল, খাসি ছাগল, খাসি ছাগল, এটার মাংস হবে প্রায় 50 কেজি। আচ্ছা, আশা করছি 2-4 কেজি দিকে। আচ্ছা, এটা ফ্রি যাবে অ্যাপেলের সাথে? ফ্রি যাবে অ্যাপেলের সাথে। হাদি ভাই, অ্যাপেল কয় দাঁতের এখন? অ্যাপেল 4 দাঁতের গরু, মাশাআল্লাহ। হাইটও তো মাশাআল্লাহ সেই হাইট, তাই না? হাইট দেখেন, কুচ দেখেন, হ্যাঁ, এটার বালিশ লাগবে না, এটা দিয়ে ঘুমাইতে পারবে। কিন্তু বডি কিন্তু নরম না? না, বডি টাইট, এই যে সলিড টাইট বডি। আপনি কি গরুগুলোর ওয়েট করাতে পারছেন? না, ওয়েট করাইনি ভাই, এখানে আসলে ওয়েট করার মতো এরকম সিস্টেম ছিল না, লকডাউনের জন্য আমরা স্কেল নিয়ে আসতে পারি নাই। আচ্ছা, মানে চোখের দেখা এটা আনুমানিক আইডিয়া, আইডিয়াতে একটা, আগে তো ভাই ওয়েট মেশিন ছিল না, তখন চোখের দেখায় গরু, সেটাই সেটাই, আমরা হাটে বাজার থেকে ওইভাবে। ইদানিং 2-1 বছরে অ্যাপেলের ওয়েট কেমন আশা করছেন? অ্যাপেলের মাংস প্রায় 13-14 মন হবে, মাংসের ওজন যেটা একুরেট থাকবে। মূল্য কত নির্ধারণ করছেন ভাই? মূল্য আমাদের 7 লক্ষ টাকা চাওয়া মূল্য, আস্কিং প্রাইস। জি, এটা কি ফিক্সড থাকবে না দাম দরে? শুধু গরুর ক্ষেত্রে তো দামাদামি সুযোগ থাকেই, যে এটা বড় গরু যেহেতু সুযোগ অবশ্যই আছে। আচ্ছা, ক্রেতা দাম দর করার সুযোগ পাবে? জি জি। আচ্ছা, সেই ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার সমন্বয়ে একটা মূল্য নির্ধারণ করে বিক্রি করার
সম্ভাবনা থাকবে। ভাই গরু কিন্তু বড় গরু, হয়তো ক্যামেরায় ছোট কিংবা অনেক কাস্টমার ব্যাড কমেন্ট করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে বলা যায় যে ফিজিক্যালি দেখে কথা বলে নির্ধারণ করলে ভালো হয়। আর এমন তো না যে একটা 2 লাখ টাকার গরু আমি 5-7 লাখ টাকা চাইলে তো মানুষ আমাকে চোর বাটপার বলবে, অবশ্যই গরুটা তো আছে সেই জন্যই চাওয়া। তো অ্যাপলকে দেখলাম আরও অনেকগুলো গরু আছে, আমরা সবগুলোই দেখি একটা একটা করে। হ্যাঁ হাদি ভাই। জি ভাই। ছাগল বিক্রি হবে নাকি ভাই? ছাগল বিক্রি না, এটার সাথে ফ্রি ভাই, যে 3টার 1টা দেখিয়েছি আর একটা আছে। জি ভাই, এটাও আমাদের বড় গরু, শাহিওয়াল তো না? জি শাহিওয়াল গরু, লালের সাথে ব্ল্যাকের কন্ট্রাস্ট। কয় দাঁতের গরু এটা? এটা 4 দাঁতের গরু। লাইভ ওয়েট কেমন হবে? লাইভ ওয়েট ভাই আমি বলতে পারবো না, আর যদি আনুমানিক আইডিয়া চান 800 কেজি ছুঁই ছুঁই বা একটু কম বেশি এরকম 800 কেজির আশেপাশে, 800 কেজির আশেপাশে হবে। হ্যাঁ, আর মাংসের ওজন বলতে পারবো, 13 থেকে 14 মন মাংস হবে। ওটার মূল্য কত নির্ধারণ করছেন? এটার মূল্য ভাই 6.5 লক্ষ টাকা আমাদের চাওয়া মূল্য, সাথে ছাগল ফ্রি। আচ্ছা, এই ছাগলটা ফ্রি দিচ্ছেন এটার সাথে? একটু বড় মানের ছাগল কিন্তু। হ্যাঁ, ছাগলও কিন্তু দর্শনীয়, কালারটা ম্যাচিং করছি, ছাগলও ব্ল্যাকের সাথে রেড। আচ্ছা, ওর সাথে মিলিয়ে? ওটা হ্যাঁ মিলিয়ে ম্যাচিং করা, এভাবেই আমাদের কালেকশন করে। আরও তো বেশ কয়েকটা গরু আমাদেরকে দেখতে হবে, তো দর্শক আমরা তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করি। আমরা দ্বিতীয় গরু দেখলাম হাদি ভাইয়ের, যেটার সাথে আরেকটি ছাগল ফ্রি আছে। রেড কালার আগেরটার কিন্তু নাম বলা হয়নি, কি টাইটানিক ছিল? টাইটানিক? জি, ওই যে ব্ল্যাক কালার সাথে যেটা, ওই যে ওইটা? জি জি, ওটা টাইটানিক। এটার নাম কিন্তু বাহুবালি। এটা বাহুবালি? জি। আচ্ছা, ভুলে গেছিলাম নাম, বাহুবালির সাথে এই ব্ল্যাক ছাগল। আচ্ছা ফ্রি? ফ্রি। বাহুবালির ওয়েট কেমন আছে? এটা মাংসে ভাই 10.5 মন মতো হবে। 10.5 মন মাংস, কিন্তু এটা সৌন্দর্যের গরু। হ্যাঁ, নাভি কালার চোট সব মিলিয়ে ওভারঅল অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, কম্বল দেখেন, শাহিওয়াল অনেক কম্বল না দি। ভাই বাহুবলীর প্রাইস কত ধরছেন আপনারা? 5.5 লক্ষ টাকা আস্কিং প্রাইস। জি আস্কিং প্রাইস। দাম দরের সুযোগ আছে? সুযোগ তো অবশ্যই আছে। আচ্ছা, আর সাথে ছাগল ফ্রি? আচ্ছা, ছাগলের নাম কি ভাই? ছাগলের নাম রাখি না, বাহুবলী 2, লিটিল বাহুবলী, লিটিল লিটিল। আচ্ছা আচ্ছা, না অনেকে আবার একই পরিবারে একটা গরু একটা ছাগল দেয়। হ্যাঁ হ্যাঁ, অনেকেই, যেমন আমরাই নিজেরাই দিই, তো চিন্তা করলাম যে একটা ফ্রি অ্যাড করলে হয়তো বা তাদেরও সুবিধা হলো, একটা কেনাকাটার ঝামেলা তার থাকলো না। আচ্ছা ঠিক আছে, এই আর কি, এই থেকেই আসলে ছাগলটা দেওয়ার উদ্যোগ নেওয়া। আচ্ছা, ছাগল কিন্তু অনেক বড়, এটাও কিন্তু প্রায় 40-42 কেজি মাংস হবে, বড় ছাগল। আচ্ছা, আমরা বাহুবলীকে দেখলাম, আরও কিছু গরু দেখবো এবার। এটা কয় দাঁতের? এটা 4 দাঁতের গরু। এটার মাংস কেমন আশা করা যায়? এটার মাংস 11 মন আশা করা যায়। গরু বড় আছে? গরু সেই গরু। এটার মূল্য কত দিচ্ছেন? এটা দিচ্ছে 4,30,000 টাকা। জি ভাই, এটা তো বিশাল আকৃতির। জি বলতে পারেন। হুম, এটা একটু রাগি ভাই, অনেক অনেক একটু বদ রাগি আছে ভাই। শাহিওয়াল না? একটু ক্রস আছে। হাদি ভাই। জি ভাই, এটা কয় দাঁত? 4 দাঁতের গরু। হ্যাঁ, ওজন কেমন আছে? এটা ওজন 11-11.5 মন হবে। ভাই এই মাল যদি লাথি মারে, আমরা দুজন তো যাই, আপনি যাবেন ওই খাদে, আমি যাবো এই খাদে। জি ভাই, খুব রিস্কি গরু, বড় গরু তো ভাই। হ্যাঁ বিশাল, সবগুলো তো এক ক্যারেক্টারের হয় না। না, এটার আস্কিং প্রাইস 4.5 লক্ষ টাকা, 4,50,000 আস্কিং। জি আস্কিং। তাহলে এখানেও দাম দরের কিছুটা সুযোগ? জি, প্রতিটা গরুতেই সামথিং কিছু একটা আছে। আচ্ছা, ক্রেতা বিক্রেতার সমন্বয়ে একটা বনিবনার মাধ্যমে এটা কিন্তু বড়, মানে আহামরি যে এরকম না, 2 লাখ টাকার গরু 4 লাখ চেয়েছে এরকম না। দর্শক, হাদি ভাইয়ের মোট গরু হচ্ছে 32টা। তো 32টা গরু তো আর এই 10-12-15 মিনিটের ভিডিওতে দেখানো এই মুহূর্তে সম্ভব না। আমরা যতটুকু পারি সুন্দর সুন্দর যে গরুগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই। কিছু বলদ গরু আছে হাদি ভাইয়ের, বড় সাইজের কিছু বলদ গরু দেখাবো, তারপর আমরা এই ভিডিওর ইতি টানবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, হাদি ভাই। জি ভাই, এটা দেশাল? দেশাল রাক্ষস, খায় বেশি, খায় বেশি, সব থেকে যা দিবেন সব শেষ, তাই নাকি? পুরো বাংলাদেশ খেয়ে ফেলবে, আরে সর্বনাশ। খাদক দেখেন, খাদক, খাদক মন্ত্রী। ওয়েট কেমন আছে এটার? ওয়েট 8.5 মন হবে মাংস। জি, সব মাংসের ওয়েট বলবো। আচ্ছা, প্রাইস কত দিচ্ছেন? প্রাইস এটা 2,80,000 টাকা। আচ্ছা, সামথিং কিছু একটা কম বেশি করা যাবে। এটা কি জাত? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, হ্যাঁ হলস্টাইন। কয় দাঁত বয়স ওর? 2 দাঁত, বাচ্চা গরু।
মাত্র দুইটা? জি, কিন্তু এটা অনেক উঁচু হয়, অনেক হাইট তো, এটা অনেক বড় গরু হয়ে যায়। হ্যাঁ, এটা আসলে অনেক হাই লেভেলের গরু, 6 ফিটের উপরে আছে তো? হ্যাঁ, বেশি হবে, মাথা ধরলে তো 7 ফিট হয়ে যাবে, বডি হয়ে যাবে 6 ফিট। আজ আমি বডির কাছে দাঁড়াই, দেখেন। হ্যাঁ, মানে ওকে ভাই, ঈদের জন্য রেডি হয়েছে? ঈদের জন্য রেডিও বলতে পারেন, আবার সেল না হলে এটা রেখে দিব। রাখবেন সামনের বছর পর্যন্ত? জি জি জি, এটা সামনের বছর রাখলে বাংলাদেশের টপ 10 যদি গরু থেকে থাকে তার ভিতরে একটা হবে। অবশ্যই, সেটাই তো, একদম অরিজিনাল ব্রিড ভাই। জি, অরিজিনাল ব্রিড। কেমন প্রাইস দিচ্ছেন ওর? এটা 5,20,000 টাকা যাচ্ছি। আচ্ছা দর্শক, বিশাল আকৃতির আমরা একটা হলস্টাইন ফ্রিজিয়ান দেখলাম, এটা হাদি ভাই দাম দিচ্ছেন 5,20,000 টাকা আস্কিং প্রাইস। দাম ধরার সুযোগ আছে? জি, সামথিং সুযোগ আছে। আচ্ছা, ওই পাশেরগুলো বলদ গরু ভাই না? এগুলো ভাই ইন্ডিয়ান বড় বলদ। আচ্ছা, এগুলো তো একই সময়ে সংগ্রহ করা না ভাই? জি ভাই, একই সময়ে সংগ্রহ করা। আমরা সবে যে 10 মাস 10.5 মাস আগে গরু ঢুকিয়েছি, মানে কিনতে গিয়ে 2-4 দিন এদিক ওদিক, 5 দিন এদিক ওদিক হয়েছে। কেমন ওয়েট আছে? এটা 14 মন মাংস হবে, 14-15 মন। আর কয় দাঁত এটা? এগুলো দাঁত পরিপূর্ণ, একদম পরিপূর্ণ হয়ে গেছে। এটা কত দাম দিচ্ছেন ভাই? এটা দাম দিচ্ছি 4,80,000 টাকা। ঠিক আছে, আরো কয়েকটা বলদ আছে, সেগুলো আমরা দেখবো। জি, হাদি ভাই তো দেখতেছি পুরোপুরি কাউবয় হয়ে গেছেন না? শিখতেছি ভাই। আচ্ছা, একটু শেখার চেষ্টা। গরুর প্রতি ভালোবাসা আছে তো? নাহলে তো খামারে আসে না? না, অবশ্যই অবশ্যই, ভালোবাসা না থাকলে পশুপালন করা যায় না ভাই। ভাই এটা তো বেশ সুন্দর সাইজ হয়েছে, এটা অনেক গোল, রেডি একদম। হ্যাঁ, মানে ওগুলোর থেকে এগুলো আমাদের খামারে বেশি আছে, গত কুরবানিরও 3 মাস আগে থেকে আছে। আচ্ছা, প্রায় 15 মাস এটা আমাদের খামারে বয়স। এটা কয় দাঁতের গরু? এটা 6 দাঁতের গরু, বলদ ভাই সবগুলো পরিপূর্ণ, পরিপূর্ণ। জি, পরিপূর্ণ দাঁত। এটা তো বোধহয় ওয়েট বেশি আছে না? 13 মন মতো আছে মাংস। জি, এটা আস্কিং কত দিচ্ছেন? এটা 3,90,000 টাকা। আচ্ছা, এটার মূল্য কত নির্ধারণ করছেন? এটা 4,10,000 টাকা। আচ্ছা ঠিক আছে, বলদগুলো দেখলাম আমরা হাদি ভাইয়ের। ভাই এটার কত দাম দিচ্ছেন? জি, হ্যাঁ, 3,90,000। পেঁচানো? জি, পেঁচানো হরিণের মতো, অনেকটা হরিণ হিসেবে। আর এটার কত দাম দিচ্ছেন? 3,20,000 টাকা। আচ্ছা, 3,20,000 টাকা। জি, চার দাঁতের? জি, আমার কাছে ম্যাক্সিমাম গরুই 4 দাঁত, কারণ কুরবানির জন্য কিংবা মাংস খাওয়ার জন্য 4 দাঁতটাই বেশি সুন্দর। সুন্দর গরু, একটা নাম হলো পুতুল। পুতুল? জি। কেমন ওয়েট আছে মাংসের, ওজন কেমন আছে? 9.5 মন থেকে 10 মন হবে। এটা কত দাম দিচ্ছেন ভাই? এটা 3,90,000 টাকা। মাশাআল্লাহ, বেশ সুন্দর গরু। ঠিক আছে ভাই, এটা কালোটা? এটা কালো না, এটা অ্যালিয়ন, মানে এক্সপোর্ট অ্যালিয়ন গাড়ির কালার, এজন্য এটার নাম রেখেছি অ্যালিয়ন। ও, ওর নামও অ্যালিয়ন? জি, ওর নামও অ্যালিয়ন। সুন্দর গরু। আচ্ছা, এগুলো আমার খুব পছন্দের কালার। আচ্ছা, সুন্দর গরু। শাহিওয়াল? জি, শাহিওয়াল। কয় দাঁত বয়স এটা? এটা 4 দাঁত। এটাও 4 দাঁত? জি। এটার আস্কিং কত রাখছেন? এটা 3,60,000 টাকা। মাংস কতটুকু পাওয়া যাবে? মাংস 9.5 মন পাওয়া যাবে। আচ্ছা, মানে আমি আপনাকে বাড়িয়ে বলছি না। আচ্ছা, আমি কিন্তু ভাই প্রফেশনাল খামারি না, মানে আমি শখের বসে একে তো, দ্বিতীয়ত এখানে কিছু পয়সা আর্ন করার জন্য করেছি। না, তা তো অবশ্যই, এলাকার বেকার যুবকদের উন্নয়নের জন্য। তো 10 মনের গরুটাকে অবশ্যই আমি 14 মন বলবো না, সেটা তো বলা উচিত হবে না। আচ্ছা, আপনার গরু তো দেখতে শুরু করলে সবগুলো দেখতে তো আমাদের 1 ঘন্টা লাগবে, সময় লেগে যাবে। জি, তো আর এই দুইটা গরুই আমরা একটু আলোচনা করি, কথা বলি। আচ্ছা মাশাআল্লাহ, এটা কয় দাঁতের? দেশাল ভাই, এটাও 4 দাঁতের গরু। ওজন কেমন হবে? এটার ওজন আছে হলো আপনার 8 মন প্লাস মাংসের ওজন। এটা কত? এটা সলিড মাংস। আচ্ছা, কত দাম দিচ্ছেন? এটা দাম দিচ্ছে হলো 2,70,000 টাকা। এটার চুটটা তো অনেক সুন্দর। জি, চুটটা সুন্দর। আমার খামারে যদি ছোটো গরু বলে থাকেন তাহলে এরকম সাইজের 4 থেকে 5টা আছে, এরকমই মাপ। জি জি, এরকমই মাপের, এরকমই মাংস, একসাথেই কিনা, একই দামে কিনা। এটা কেমন ওজন আশা করেন? এটা 8 মন, 8 মন।
আচ্ছা, মূল্য কত দিচ্ছেন এটার? মূল্য দিচ্ছি 265,000 টাকা। আচ্ছা, দাম দরের সুযোগ? অল্প একটু সুযোগ আছে। আচ্ছা ঠিক। হাদি ভাই, জি ভাই, বেশ অনেকগুলো গরুই তো দেখলাম। জি, মোটামুটি 50% দেখিয়েছি, তাই না? জি, আমার গরুগুলো অনেকটা ওই একই টাইপের, বাছাই করে কেনা তো। জি, নিজে কিনেছি। তো আমরাও আশা করি আসন্ন ঈদে আপনি এগুলো বিক্রি করে ভালো একটা যে খাটনি করছেন, পরিশ্রম করছেন, এটা যেন একটা ভালো মূল্য আপনারা পান। জি, আমি গলা কাটা মূল্য চাই না, কারণ আমি প্রথম খামারি ছিলাম, আমার কিন্তু একটু বেশি রেট দিয়ে কেনা হয়েছে। জি, আর এই বছর প্রত্যেকটা খাবারের দাম বেশি, করোনাকালীন সময় সব কিছুই বাংলাদেশে, শুধু গরু গো খাদ্য না, শাক সবজি মাছ মাংস আবিঝাবি যা আছে নিত্য প্রয়োজনীয় সব কিছুরই দাম বেড়ে গেছে। জি, সেই সাথে আমাদের গো খাদ্যের দামও বেড়ে গেছে, লেবার কস্ট বেড়ে, যার জন্য এদের উপর কস্টিংটাও বেড়ে গেছে। শুধু আমার একার জন্য না, বাংলাদেশের যত খামারি আছে সবার এই কস্টিং একটু বেশি পড়েছে। জি, এগুলো আপনি আশা করতেছেন ঢাকাতে নিয়ে একটা? আশা করতেছি, হ্যাঁ, সব যদি ঠিকঠাক থাকে কিংবা আমার একটা জায়গা সেট যদি হয় তাহলে ঢাকায় নিয়ে যাবো। ঢাকায় গেলে হবে কি ভাই, যে আমার যারা আপনাদের মাধ্যমে যে দর্শকগুলো দেখছে, এই দর্শকগুলো ঢাকায় হয়তো বা আমার অনলাইনে কিংবা আপনার ভিডিওতে দেখলো, জি, ফোন দিয়ে এসে সরাসরি দেখতে পারলো। একটা জিনিস ভিডিওতে দেখা একরকম, আর সরাসরি সরাসরি দেখা কিন্তু আরেক রকম। ওইটা বাচ্চা গরু, আসলেই বাচ্চা, ওটার দাঁত মাত্র ফাঁক হয়েছে, দুই দাঁত হয়েছে, চাইলে কুরবানি দেওয়া যাবে আর রাখলে রাখা যাবে। আচ্ছা, ওটা কি জাতের? ওইটা ভাইয়া আমাকে বাজিত স্যার এসে সার্টিফাইড করেছিল মৌখিকভাবে যে এটা আপনার খুব ভালো একটা জাত, দেশি ব্রাহ্মা, মানে দেশির ভিতরে ফার্স্ট টাইম যে সিমেন্স এসেছে। এটা চুট দেখেন বাচ্চা অবস্থায় কি অবস্থা। আর একটা জিনিস আপনাকে দেখাই, যে একটা বাচ্চা হলে কি হয়, তার শরীর স্বাস্থ্য নরম থাকে না, আমি এই যে এভাবে যদি টান দিই দেখেন যে এই যে কি পরিমাণ লুজ হয়, এই যে এগুলো মনে করেন যে একবার বাচ্চা গরু, কিছুই নাই এটা। আর এটার হাইট যদি দেখেন আমার থেকে, বাচ্চা গরু যদি এই অবস্থায়, হ্যাঁ, অনেক আমার মতো চুটটাও দেখেন বাঁকা হয়ে পড়ে যাচ্ছে বাচ্চা অবস্থায় কিংবা এই হাইট হয়ে থাকে, হ্যাঁ, এই যে হাইটটা আপনি দেখেন, এই গরুগুলো আসলে কি হতে পারে। আমার প্ল্যান আছে এই গরুটা আর অস্ট্রেলিয়াটা যদি বিক্রি না হয়, আশানুরূপ দাম না পাই, তাহলে আমরা সামনে বছরের জন্য রেখে দিব। এবং সামনে বছরের জন্য আপনাদেরকে অ্যাডভান্স আমন্ত্রণ রইল যদি থাকে আমার, ইনশাআল্লাহ অবশ্যই, যদি চলে যায় তাহলে তো সেটা তো আলহামদুলিল্লাহ। দর্শকের কাছেও অনুরোধ থাকলো আপনারা আসবেন। আর হাদি ভাই একটা ডিসপ্লে সেন্টার করেছেন ঢাকাতে, যদি আমার ইনকেস গরুগুলো না নেওয়া হয়, কারণ করোনার সময় তো ভাইয়া গরু নেওয়া যদি না হয় কিংবা লকডাউন সরকার কঠোর ভাবে দেয়, তাহলে আপনারা যদি কেউ গরু সিলেক্ট করেন, আমার এখানে প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং হয়, কেউ যদি একটা গরু চুজ করেন, লাইক আপনি এই গরুটা কিনবেন, আপনার দাম দর হলে, কথাবার্তা হলে, টাকা আদান প্রদান হলে আপনার, তখন গরুটা কিন্তু আপনার হয়ে যাবে, কিন্তু আমার যত্নে থাকবে। হয়তো বা ঈদের একদিন দুই দিন আগে ডেলিভারি নেবেন, আপনারা সেটাও করতে পারবেন। আমার সিসি ক্যামেরা যে পাসওয়ার্ডটা আছে এটা আপনাদের দিয়ে দিব, আপনার ঘরে বসে শুয়ে আপনারা আপনার গরুর কী যত্ন হচ্ছে কী হচ্ছে আপনারা দেখতে পারবেন, যে আপনার গরুটাকে প্রপার যত্ন নেওয়া হচ্ছে কিনা। অবশ্যই ভালো উদ্যোগ। তো হাদি ভাই, আপনার ফোন নাম্বারটা দর্শককে আমাদের, আমার ফোন নাম্বারটা হচ্ছে 01712000750। আমি আবারও বলি, 01712 3750। ভাই, এটা তো সেই গিটটা না, দেবীটা? ওই যে সেই গিট দেখিয়েছিলাম যে যেটা দামে বেশি মানেও ভালো, দেখেন যে তার প্রমাণ। আমি এটা দর্শকদের একটু প্রমাণ করে দিতে চেয়েছি যে আমার 3 মাস আগের বাচ্চাটা কি হয়েছে, এখনই 4.25 মন মাংস আছে গায়ে, এটা বাচ্চা গরু। আড়াই মাসে কি ডেভেলপ হতে পারে? আমাকে অনেকে আপনাদের ব্যাড কমেন্ট করেছিল যে এত হয় নাকি, ওনার অনেক টাকা আছে বিদায় কিনে। আসলে কিন্তু ভাইজান দর্শকরা সেটা কিন্তু না, সবাই কিন্তু একটু জাতমান বোঝে। এই গরুটা এখন 1.5 লক্ষ টাকা দাম আছে, কিন্তু আমি বিক্রি করব না, এটা আপনাদের অ্যাডভান্স আমন্ত্রণ রইল 2022-এর কুরবানিতে ইনশাআল্লাহ আমরা রেডি করবো, ইনশাআল্লাহ আমরা দেখতে আসবো, আপনাদের দাওয়াত রইল, ইনশাআল্লাহ। ধন্যবাদ হাদি ভাই, আপনাকে বৃষ্টির ভিতর কষ্ট দিলাম। আপনাকে অশেষ ধন্যবাদ, কষ্ট আমি আপনাকে দিলাম, কারণ আমার যেহেতু জিনিস তৈরি করেছি ভাইয়া, আমাকে দেখাতে হবে মানুষকে, না দেখলে তো বিক্রি হবে না। আপনি কষ্ট করে এসেছেন এই করোনার ভিতরে, আবার লকডাউন, এই জন্য আপনাকে আসলে অশেষ ধন্যবাদ। এবং কষ্ট আমার থেকে আপনারই বেশি হয়েছে, কারণ আপনাকে কষ্ট করে সেই সুদূর ভোরে আসতে হয়েছে, না আমরাও এটা আবার ব্যাক যেতে হবে, ইনশাল্লাহ। তো শুভকামনা আর দোয়া থাকলো আপনাদের জন্য, আপনার করবেন নতুন খামারের জন্য, আশা করি আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি, ইনশাল্লাহ। আশা করি সামনের বছর আমরা আরও সুন্দর, আরও সমৃদ্ধ একটা খামার আপনার কাছে আমরা দেখতে পাবো, চেষ্টা করবো ভাই, আল্লাহ যদি ইনশাআল্লাহ দেয়, ইনশাআল্লাহ করবো। সুপ্রিয় দর্শক, আজ এসেছিলাম নওগাঁ জেলার ধামিরহাট উপজেলার মঙ্গলবাড়ি গ্রামে। এই যে তরুণ উদ্যমী যুবক,
আমাদের হাদি ভাই, তিনি গার্মেন্টস ব্যবসা করেন, পাশাপাশি গড়ে তুলেছেন অ্যাক্টিভ অ্যাগ্রো ফার্ম। গরু লালন পালন করেছেন 2021 সালের ঈদকে উপলক্ষ করে। সুন্দর সুন্দর সেই গরুগুলি আমরা দেখলাম দর্শক, এবং দাম দর সম্পর্কেও একটা সার্বিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। সামনে যেহেতু ঈদ, প্রান্তিক খামারি থেকে শুরু করে মাঝারি খামারি বা বড় বড় যারা খামারি, তারা সবাই তাদের গরুগুলিকে ঈদ উপলক্ষে তৈরি করে ফেলেছেন। তেমনই একজন খামারি, নবীন খামারি, আমাদের হাদি ভাই, মোট 32টা গরু তিনিও এই খামারে তৈরি করে ফেলেছেন। আপনাদেরকে আমরা গরুগুলি দেখালাম, দামদারও জানালাম। তো আশা করি আপনারা হাদি ভাইয়ের যে মিরপুরের বিক্রয় কেন্দ্র সেখানে যে দেখতে পারেন, অথবা হাদি ভাইয়ের সাথে ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি তার সাথে যোগাযোগ করে গরুগুলি দামদর নির্বাচন করে আপনারা তার কাছ থেকে গরুগুলি সংগ্রহ করতে পারবেন। তো আর বেশি কথা নয়, ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন, এবং আমাদের বিডিগ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। হাদি ভাই, আসসালামু আলাইকুম।